হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি ক্যারিয়ার কনসেপ্টের উপর। ঠিক আছে, তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কোন লাইনে গেলে কিভাবে তোমরা সহজেই প্রতিষ্ঠিত হবে, আমি আজকে মেনলি বলবো পলিটেকনিক বা জেক্সপো। আজকে তাহলে পার্সোনাল প্রবলেমটা হচ্ছে কি, হোয়াট ইজ জেক্সপো, একটা ক্যারিয়ার কনসেপ্ট পলিটেকনিক ক্লাস। ঠিক আছে, কোনো একটা সেকেন্ডারি বা মাধ্যমিকের স্টুডেন্ট, মাধ্যমিক স্টুডেন্ট মানে তার বয়স 15+, মানে 16 বছর, সে উচ্চ মাধ্যমিক পড়লো, উচ্চ মাধ্যমিক পড়তে তার মানে 2 ইয়ার্স লাগবে উচ্চ মাধ্যমিকে এইচএস কমপ্লিট করতে। এইচএসে সে আর্টস পড়বে, সায়েন্স পড়বে, কমার্স পড়বে। ঠিক আছে, এইচএস এর পরে সে যাবে গ্র্যাজুয়েশনে, গ্র্যাজুয়েশন করতে তার 3 বছর সময় লাগবে, গ্র্যাজুয়েশনে পাস আর অনার্স পড়ানো হবে। গ্র্যাজুয়েশনের পরে সে পড়বে বিএড, বিএডটা 2 বছর, আর যদি গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করে, এমএসসি করে, সেটা 2 বছর, তারপরে সে বিএড করবে। বিএড এর পরে এসএসসি, এসএসসি এর অবস্থা আজকাল প্রতি বছর এসএসসি হয় না, পরীক্ষা হয় না, জব পাওয়া খুবই মুশকিল। মাস্টার ডিগ্রির পরে কেউ নেল লাগিয়ে পিএইচডি করবে, খুব জিনিয়াস বা ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা। এবার গ্র্যাজুয়েশনের পরে অনেকে কি করবে, কম্পিটিটিভ এক্সাম দিবে, WBCS, রিয়েল ব্যাংক, পিএসসি, এসএসসি ইত্যাদি। আর হায়ার সেকেন্ডারি পরে অনেকে কি করবে, ডিএলএড কোর্স করবে 2 ইয়ার্স এর, তাহলে টেট হবে, টেট দিলে প্রাইমারি শিক্ষকতার চাকরি পাবে। ঠিক আছে, আমি আজকে যেটা বলবো পলিটেকনিক, পলিটেকনিকটা কি, এটা ডিসেম্বর জানুয়ারি মাসে এই ফর্মটা বেরোয়, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, আর পরীক্ষাটা হয় এপ্রিল থেকে মে। ঠিক আছে, এটা মাধ্যমিক স্টুডেন্ট যদি এইসব দিক দিয়ে প্রতিষ্ঠিত হতে যায় তার অনেক কিন্তু সময় লেগে যাবে, আর সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠিত হবেই তার কোনো নিশ্চয়তা নেই। অনেকে উচ্চ মাধ্যমিকের পরে ম্যানেজমেন্ট পড়বে, হোস্টেল মানে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, জার্নালিজম, ফায়ার সেফটি ইত্যাদি ইত্যাদি। আবার সায়েন্সের ভালো ভালো স্টুডেন্টরা তারা কি করবে, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিটেক করবে, বিটেক 4 ইয়ারের 4 ইয়ার্স কোর্স, নাহলে যারা এমবিবিএস লাগাবে তারা এমবিবিএস এর দিকে যাবে। ক্লিয়ার? আর যদি মাধ্যমিকের পরে কোনো ছাত্র জেক্সপোর ফর্মটা ফিল আপ করে, জেক্সপোর পলিটেকনিক পরীক্ষাটা দেয়, এটা ডিপ্লোমা কোর্স, ক্লিয়ার, উচ্চ মাধ্যমিকের পরেও কিন্তু এই জেক্সপোর পরীক্ষাটা দেওয়া যায়, পলিটেকনিক পরীক্ষা আর গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু দেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে মাধ্যমিকের পরে 3 বছর পর, 3 বছরের কোর্স পলিটেকনিক, এইটা কমপ্লিট করার পরে কিন্তু সে জব পেয়ে যাবে, 3 বছরের পরে সে জব। ক্লিয়ার? তাহলে 19 বছরে জব পেয়ে যেতে পারে। এবার এই জেক্সপোর পরীক্ষাটা ফুল মার্কস হয় 200 মার্কসের, তার মধ্যে থাকে 100 ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স 100, এর সিলেবাসটা থেকে ক্লাস 10 লেভেলের সিলেবাস, আর সামান্য এইচএস এর একটু আধটু থাকে। তাহলে মাধ্যমিকের পরে সে 3 বছর ধরে পলিটেকনিক পড়লো, জব পেয়ে গেল, যদি জব না করতে চায় পলিটেকনিকের পরে সে ল্যাটারাল বা জিলেট পরীক্ষা দিল, সে বিটেকে চান্স পেলো, উচ্চ মাধ্যমিক থেকে বিটেকে দিলে 4 বছর, পলিটেকনিক থেকে বিটেক করলে 3 বছরে কমপ্লিট হয়ে গেল, তাহলে এখানেও একটা তার জবের অপরচুনিটি আছে, তাহলে 3 থেকে 6 বছরের একটা জবের অপরচুনিটি। তারপরে বিটেক এর পরে গেট দিল, গেট পরীক্ষার পরে সে এমটেক এ চান্স পেল, ক্লিয়ার, তাহলে সেখানেও তার একটা জবের অপরচুনিটি, তাহলে 3 3 6 2 8 প্রত্যেক ক্ষেত্রেই তার জবের অপরচুনিটি কিন্তু আসছে। আর পলিটেকনিক পাস করলে তোমরা সিওর জব পাবে, ক্লিয়ার, আর এমটেক এ পরে নেন লাগালে পিএইচডি, তারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি, যারা মিডিয়োকার একটু লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো লাইনটা হচ্ছে জেক্স বা পলিটেকনিক। আমাদের জেক্স ফর কোয়ালিফিকেশনটা কি, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে ফার্স্ট, আর 2 নম্বর কি, 35% মার্কস মিনিমাম থাকতে হবে মাধ্যমিকে, আর 15+ বছর হতে হবে। জেনারেল ক্যাটাগরিদের জন্য এই কন্ডিশন, আর এসসি এসটিদের জন্য 5% কিন্তু লেস। আর ফর্মের প্রাইস কত, ফর্মের প্রাইসটা হচ্ছে 500, আর 250 টাকা যারা কন্যাশ্রীর অন্তর্ভুক্ত বা কন্যাশ্রী কোড আছে, এটা অফলাইনে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজ থেকে এই ফর্ম পাওয়া যাবে, যে কোনো পলিটেকনিক কলেজ থেকে, আর 450 বা 225 এটা অনলাইনে। ঠিক আছে, অফলাইন ফর্ম ফিল আপে একটা আলাদা সিগনিফিকেন্স আছে, সেটা জানতে হলে আমাকে কমেন্টে জানতে হবে। আর টোটাল নাম্বার অফ কলেজ ওয়েস্ট বেঙ্গল আছে 69 হচ্ছে গভর্নমেন্ট কলেজ, আর 154 হচ্ছে প্রাইভেট কলেজ, এই সংখ্যাটা প্রতি বছরে দিনের দিন কিন্তু বেড়েই চলছে। কোর্স ফি কত, 6000 টাকা অ্যাপ্রক্স গভর্নমেন্ট কলেজে, 3 বছরে 6000 টাকায় কোর্স ফি লাগবে, আর 1 লাখ অনওয়ার্ডস লাগবে কি প্রাইভেট কলেজে। অনেক ভালো ভালো প্রাইভেট কলেজও আছে, ভালো ভালো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইলে কমেন্টে আমাকে জানাতে পারো কোন প্রাইভেট কলেজ ভালো হবে। এবার পলিটেকনিকে কি কি পড়ানো হয়, কোর্স হয় সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এগুলো এই তিনটাকে সাধারণত মাদার ট্রেড বলা হয়। এরপরে পড়ানো হয় ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, প্যাকেজিং টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, ফুটওয়্যার, লেদার টেকনোলজি, মাল্টিমিডিয়া প্রিন্টিং, ফটোগ্রাফি, ফুড প্রসেসিং, কম্পিউটার সায়েন্স, অটোমোবাইল, এগ্রিকালচার, জিআইএস অ্যান্ড জিপিএস ইত্যাদি সম্বন্ধে কিন্তু পড়ানো হয়। তাহলে কোনো একটা মাধ্যমিক স্টুডেন্ট যদি সে জেক্স পলিটেকনিক লাইন আছে, সে খুব সহজে এবং খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। ক্লিয়ার? এবং প্রতিষ্ঠিত হতে পারবে,
যদি কোনো কোশ্চেন থাকে যে এক্সপোটা কি, আরো যদি কোনো জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর জেক্সপোর বিভিন্ন যে কলেজ আছে, কোথায় কোন কলেজ আছে, সেই কলেজ কোন জায়গায় পাবে, আমি একটা শেষের ডেসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই জেক্সপোর সম্বন্ধে আরো ডিটেলস, সিলেবাস টিলেবাস সবই পেয়ে যাবে। সিলেবাসটা মেনলি 10 লেভেলের থাকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো পলিটেকনিক বা জেক্সপোরটা কি। যারা মিডিয়াকর বা একটু লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এই লাইনে অবশ্যই পড়বে, এই লাইনে পড়লে তোমরা সিওর চাকরি পাবে। কারণ আমার বর্তমান অনেক দিনের অভিজ্ঞতাতে আমার সমস্ত স্টুডেন্ট কিন্তু এখানে প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত। আর যারা এই হায়ার সেকেন্ডারি জেনারেল লাইনে যাবে, তারা SSC বা অন্য কিছু জায়গায় করবে, অন্য কিছু জায়গায় চাকরি পেতে গেলে সেখানে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে, এবং বর্তমান পরিস্থিতিতে চাকরির বাজার খুবই মন্দা, ক্লিয়ার? আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। নমস্কার।